بسم الله الرحمن الرحيم তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين قال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুমিনের জীবন প্রোগ্রামে ইকরা বাংলার পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল মুনতাকিম আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে প্রোগ্রামের শুরুতেই কায়মনোবাক্যে দোয়া করছি মুনাজাত করছি আল্লাহ তাআলা যেন তার অপার অনুগ্রহে এই প্রোগ্রামকে কবুলিয়ত দান করেন গ্রহণযোগ্যতা এবং উপযুক্ততা দ্বারা যেন ধন্য করেন আল্লাহ তাআলা এই প্রোগ্রামেরকে যেন সার্থক করে তোলেন প্রোগ্রামটি যেন আমাদের সবার জন্য নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ তাআলা বিবেচনা করেন আমিন ইয়া রাব্বাল আলামিন সম্মানিত দর্শক শ্রোতা মুমিনের জীবন প্রোগ্রামে আপনাদের কল নেওয়া হয়ে থাকে প্রশ্ন আপনারা করে থাকেন কিন্তু দীর্ঘদিন যাবৎ লাইভ আপিল প্রোগ্রাম এই টাইমে থাকার কারণে মুমিনের জীবন প্রোগ্রাম অফ ছিল লাইভে অনেকদিন পরে আমার আসার সুযোগ হয়েছে এই টাইমে তো আল্লাহ তাআলা যেন হয়তো আপনারা ভুলেও গিয়েছেন যে এটা প্রশ্ন উত্তরের টাইম কিন্তু আশা করি আপনারা রমাদানকে সামনে রেখে এবং আরও জরুরি বিষয়াদিকে সামনে রেখে আপনারা কল করতে পারেন জাযাকুমুল্লাহু তাআলা খাইরান আজকে আমি প্রোগ্রামের শুরুতে আপনাদের কলের দিকে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করবে কিয়ামুল লাইল করবে ঈমানের সাথে ইহতিসাবের সাথে তো ঈমান আল্লাহর উপর বিশ্বাস রেখে এবং সওয়াবের আশা নিয়ে সওয়াবের পুণ্যের আশা সওয়াবের আশা রেওয়ার্ডের আশা নিয়ে আল্লাহর উপর ঈমান রেখে যে রমাদান মাসে রাত্রিবেলায় নামাজ আদায় করবে কিয়াম করবে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি তার অতীত জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন আল্লাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এর মধ্যে তারাবিহের নামাজও চলে আসে আর এই হাদিসের আলোকে যে ফজিলত বর্ণনা করা হয়েছে অবশ্য তাহাজ্জুদের নামাজও এর ব্যাপক অর্থের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় তো তারাবিহের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ যে নামাজ সম্পর্কে মুসন্নফে ইবনে আবি শাইবাহ নামক হাদিসের একখানা কিতাবের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত রমাদান মাসে 20 রাকাত তারাবিহের নামাজ আদায় করতেন এবং 3 রাকাত উইথিরের নামাজ আদায় করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে নিজে 3 দিন মসজিদে তশরিফ এনেছেন পুরো মাসের মধ্যে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের একটা আকুতিও ছিল একটা আশাও ছিল যে তিনি যেন আসেন হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যদিও আসেননি বেশি পুরো মাস আসেননি কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে ফেলেছেন তার অন্য হাদিসের মধ্যে যে আমার ভয় হচ্ছে আমি এজন্য আসছি না এই ভয়ে আসছি না যে আমি যদি নিয়মতান্ত্রিকতা নিয়মানুবর্তিতা এবং নিয়মিত আসার পাবন্দি নিজের উপর করি আর আমি কন্টিনিউ যদি আমি আসি
তাহলে আমার ভয় লাগছে যদি তারাবিহের নামাজকে ফরজ করে দেয়া হয়, তো এই ফরজ যদি আমার উম্মতের উপর এটাকে আবশ্যকীয় করে নেওয়া হয়, ফরজের পর্যায়ে এটা চলে যায়, তাহলে আমার উম্মতের উপর কষ্ট হবে, আর এই বিধানটা শক্ত বিধান চলে আসবার ভয়ে আমি আর আসিনি। অর্থাৎ এটাকে সুন্নাত নফল হিসাবে রাখা হয়েছে, সুন্নাতে মুআক্কাদা এটার স্তর, ফরজ ওয়াজিব নয়, তো ছেড়ে দিলে যে মারাত্মক গুনাহ হবে সেই পর্যায়ের নয়। তো এজন্য উম্মতের উপর বিধান শক্ত চলে আসবে আর উম্মতের জন্য আমল করা কঠিন হবে, এই ভয়ে আমি আসিনি। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা বলার মাধ্যমেই বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে যে তাঁর আসার ইচ্ছা ছিল, আসার আকুতি ছিল এবং তিনি আসতে চাচ্ছিলেন এবং মনের মধ্যে একটা ইচ্ছা ছিল তিনি আসবেন, কিন্তু উম্মতের উপর যেন কষ্টকর কঠিন শক্ত ফরজের বিধান যাতে আরোপিত না হয়ে যায় আর এই বিধানটা আল্লাহ তাআলা ফরজ না করে দেন, এই উম্মতের উপর রহম করতে গিয়ে তিনি আসেননি। কিন্তু এই হাদিসের মাধ্যমে যেহেতু তার আশা উদ্দীপনা এবং তার মনের ব্যাকুলতা উৎসাহ সেটা প্রকাশ পেয়ে যায় এবং তিনি আশাটা যে পছন্দ করতেন সেটাও তার এই শব্দ দ্বারা সুস্পষ্ট হয়ে যায়। এই জন্য পরবর্তীতে ফোকাহায়ে কেরাম মসজিদে নিয়মতান্ত্রিক পুরো মাস মসজিদে এসে জমাত সহকারে তারাবিহের নামাজ জমাত সহকারে আদায় করার ব্যাপারটা যেটা বলেছেন এটা এই হাদিস দ্বারাও প্রমাণিত হয়ে যায়, কারণ এই হাদিসের মাধ্যমে না আসার কারণটাও স্পষ্ট হয়ে যায়, কিন্তু আসবার ইচ্ছা যে প্রবল ইচ্ছা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল আর এর দ্বারা সুন্নত প্রমাণিত হওয়াটা একেবারে স্বাভাবিক। এর দ্বারা মসজিদে এসে পুরো মাস তারাবিহের নামাজ জমাত সহকারে পড়ার সুন্নত হওয়াটা এই নবীজির এই আকাঙ্ক্ষা ব্যক্ত করার মাধ্যমে প্রমাণিত হয়ে যায়। কিন্তু আসেননি কেন সেটা অন্য কারণ অন্তরায় ছিল, উম্মত যদি আসে তাহলে তো আর নতুন বিধান তো আর আসবে না, ওয়াহির দরজা বন্ধ হয়ে গেছে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সময় আসে তখন তিনি বলছেন না সবাই মসজিদে এসে নামাজ পড়ো, 20 রাকাত পড়ো, জামাত সহকারে পড়ো। তো মসজিদে এসে পড়া, 20 রাকাত পড়া, জামাত সহকারে পড়া এটাকে বিধিবদ্ধ নিয়মতান্ত্রিক এবং স্থায়ী একটা আমলে এটাকে পরিণত করে দেওয়ার মাধ্যমে আসলে কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্ত করা সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে। আর এটা সুন্নত বিরোধী নয়, বরং এটা নবীজির সুন্নতের আলোকেই এই কাজটা হয়েছে, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসার কারণ যে বাসা দিয়ে ব্যক্ত করেছেন যে ফরজ হওয়ার ভয়ে আমি আসছি না, তো ওই কারণ তো শেষ হয়ে গেছে, বিদায় আকাঙ্ক্ষাটা এখন প্রতিফলিত হতে হলে কোনো অসুবিধার কারণ নেই। তখনও উম্মতকে নিষেধ দেননি আমি আসবো না, তোমরা যাও। তো এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমল দ্বারা এটা তুলে ধরেছেন আমাদের সামনে। এবারে রাকাত সংখ্যা নিয়ে আমি আলোচনা করতে চাই, যে মুসান্নফে ইবনে আবি শায়বার মধ্যে একখানা বর্ণনা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে, এখানে স্পেসিফিকলি রমাদান মাসের কথা উল্লেখপূর্বক এই রওয়ায়তের মধ্যে, এই বর্ণনার মধ্যে, হাদিসের মধ্যে আলোচনা রয়েছে যে এই আল্লাহর নবী 20 রাকাত তারাবিহের নামাজ পড়েছেন আর 3 রাকাত পড়েছেন উইতিরের নামাজ। যাই হোক, এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী উসমান বিন আবি শাইবা সম্ভবত, ওনার বর্ণনা, উনি এই সিলসিলাতুস সনদ সনদের যে ধারাবাহিকতার মধ্যে তাঁর নাম রয়েছে। আর এই উসমান বিন আবি শাইবা সম্পর্কে অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে তিনি দাঈফ বা দুর্বল, অর্থাৎ বর্ণনাকারীদের 3টা ক্যাটাগরি আছে, এর মধ্যে তিনি 3rd ক্যাটাগরির বর্ণনাকারী। সুতরাং এর দ্বারা একটা স্থায়ী সুন্নত প্রমাণিত হতে পারে না, এই মর্মে কেউ কেউ বক্তব্য পেশ করেছেন। তো 20 রাকাতের যে প্রমাণ এই হাদিস দ্বারা পাওয়া যায়, এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী প্রথম স্তরের নন, বিদায় তৃতীয় স্তরের হওয়ার কারণে, ওয়াইফ বর্ণনাকারী হওয়ার কারণে এই হাদিসখানাকে অনেকেই সনদগত সূত্রে শাস্ত্রীয় দিক বিচারে ওয়াইফ বা দুর্বল বর্ণনা আখ্যায়িত করেছেন। এটা হাদিসের একটা বিশেষ পরিভাষা, এই পরিভাষাটা বোঝা খুবই প্রয়োজন। তো এখানে ইমাম জারকাশি রহমতুল্লাহ আলহি উনার আন্নকাত উসুল হাদিসের উপর একটা কিতাব আছে, এর মধ্যে তিনি উল্লেখ করেছেন যে যদি কোনো বর্ণনা যদি দাঈফ হয় কিন্তু এর সপক্ষে যদি সাহাবায়ে কেরামের আমল পাওয়া যায়, সাহাবায়ে কেরাম তাবেঈনের আমল যদি পাওয়া যায়
এর সপক্ষে, তাহলে উম্মতের তাআমুলে উম্মত সুন্নাতুল মুতাওয়ারাসা সকল উম্মতের সকল সাহাবায়ে কেরামের বিনা বক্তব্যে, বিনা আর্গুমেন্টে, বিনা অভিযোগে যদি আমল কন্টিনিউ পাওয়া যায়, তাহলে এমন দাঈফ হাদিসের দুর্বলতা বা দাঈফ তো দূর হয়েই যায়, বরং এটা সহি হাদিসের মধ্যে চার প্রকার সহি হাদিস রয়েছে, এর মধ্যে প্রথম শ্রেণীর প্রথম সহির মধ্যে আবার সর্বোচ্চ হাদিস সহি হাদিস হল মুতাওয়াতির হাদিস, অল্প সংখ্যক হাদিস মুতাওয়াতির, সেই মুতাওয়াতির হাদিসের পর্যায়ে এটা পৌঁছে যায়, মুতাওয়াতির হাদিসের পর্যায়ে এটা চলে যায়। আর নকাতের মধ্যে ইমাম জারকাশি রহমতুল্লাহ আলহী বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তো যে সমস্ত সাহাবায়ে কেরাম এই বিষয়গুলো মানে মুহাদ্দিসিন কেরাম হাদিসের ক্যাটাগরি এবং প্রকারভেদ বর্ণনা করেছেন, তারাই বলছেন এটা সহি হাদিসের পর্যায়ে চলে যায়। ইমাম শেখ আতিয়া সালিম রহমতুল্লাহ আলী মসজিদ নবী শরীফের ইমাম ছিলেন, মদিনায়ে মুনাওয়ারার বিচারপতি ছিলেন কোর্টের, তিনি আত-তারাবিহ আকসারু মিন আলফি আম নামক কিতাব লিখে 1400 বছর ধরে মসজিদে নববী শরীফে কখনও 20 রাকাতের কম একবারও পড়া হয়নি, এটা প্রমাণ করেছেন যে 1000 বছরের চেয়েও বেশি সময়কাল ধরে আল্লাহর নবীর মসজিদে, মসজিদে নববী শরীফে, মদিনায়ে মুনাওয়ারার মসজিদে নববী শরীফে, এই পুরো আল্লাহর নবীর সময় থেকে নিয়ে আজ পর্যন্ত ঐতিহাসিকভাবে তিনি এটা তাঁর কিতাবের মাধ্যমে প্রমাণ করেছেন যে একবারও 20 রাকাতের কম হয়নি। তো 36 রাকাত হয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলহীর সময়, 36 রাকাত, এরপরে আরও 3 রাকাত উইতির, বা কেউ বলেছেন 38 রাকাত এবং আরও 3 রাকাত উইতির, বেশি তো হয়েছে, কম কখনো হয়নি। সুতরাং 20 রাকাত সুন্নতে মুয়াক্কাদা হওয়া সুপ্রমাণিত একটা বিষয়, উম্মতের মধ্যে আর কোনো দ্বিধা বিভক্তির ব্যাপারে ছিল না। মাত্র 150 বছর আগে 1285 ইংরেজি সনে ভারতবর্ষে প্রথমবার একজন মানুষ এই প্রসঙ্গে অভিযোগ করেছেন এবং 20 রাকাতকে বেদাত বলার দুঃসাহসিক স্পর্ধা দেখিয়েছেন। এর কিছুদিন পর আরব দেশগুলোতে একজন আলিম ফতোয়া দিয়েছেন, এর মোকাবেলায় আল ইনতিসার নামে কিতাব লেখা হয়েছে এবং 20 রাকাতকে প্রমাণ করা হয়েছে। সুতরাং এটা প্রমাণিত একটা বাস্তবতা, এটাকে অস্বীকার করবার কোনো উপায় নেই, এবং উম্মতের এই সুন্নতে মুতাওয়ারাসা এবং উম্মতের সম্মিলিত আমল যেটা 1400 বছর ধরে চলে আসছে, এবং অল্প কয়েকদিন আগে গুটি কয়েক মানুষ মানে অভিযোগ করেছে, এই কথার উপর ভিত্তি করে এই আমলকে বাদ দেওয়া যায় না। তো আমরা বিরতির দিকে যেতে হচ্ছে, বিরতির পর এই বিষয় নিয়ে প্রয়োজনে আরও আলোচনা অব্যাহত থাকবে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সংক্ষিপ্ত বিরতির পর মুমিনের জীবন প্রোগ্রামে আমি মোহাম্মদ আব্দুল মুনতাকিম আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আবার ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি। বিরতির আগ পর্যন্ত আমরা বিষয়ভিত্তিক একটা আলোচনার মধ্যে ব্যস্ত ছিলাম, আর এই সেগমেন্টে আপনারা কল করতে পারবেন অনায়াসে। আশা করি আপনারা, স্টুডিও লাইন আপনাদের জন্য ওপেন রয়েছে, দীর্ঘদিন পর আমরা লাইভে এসেছি, আল্লাহ তাআলা এই প্রোগ্রামকে যেন কবুল মঞ্জুর করেন। আপনারা এই সেগমেন্টে অবশ্যই যে কোনো বিষয়ে প্রশ্ন উত্তরমূলক পর্ব আমাদের, আর মুমিনের জীবন প্রোগ্রামটাই আসলে প্রশ্ন উত্তরমূলক প্রোগ্রাম। তো আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো জীবন, ঘনিষ্ঠ বাস্তবভিত্তিক প্রশ্নের মাধ্যমে এই প্রোগ্রামকে উপকারী প্রমাণ করার চেষ্টা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির আগে আমি যে আলোচনায় ছিলাম সে আলোচনা ছিল তারাবিহ নামাজের রাকাত সংখ্যা। তো তারাবিহের নামাজের যে রাকাত সংখ্যা, এই ব্যাপারে 1400 বছরের ইতিহাসে 1300 বছর পর্যন্ত কোনো গণ্ডগোল উম্মতের মধ্যে ছিল না, উম্মতের মধ্যে ব্যাপারে কোনো মতদ্বৈধতা ছিল না, উম্মতের মধ্যে ব্যাপারে কোনো লড়াই ঝগড়া বিবাদ অস্বস্তি মুঠেও ছিল না। হযরত মুহাদ্দিসে আজম আল্লামা হাবিবুর রহমান আজমি রহমতুল্লাহ আলাইহি, উনি রিসালে তারাবিহ নামক কিতাব লিখেছেন। আমার জানামতে আমার এর চেয়ে বড় তাহকিকি গবেষণামূলক, এত ইলমি তাহকিকি গবেষণামূলক এবং খুব ডিপ নলেজ ওয়ালা কোনো কিতাব আমার দৃষ্টিতে এই বিষয়ের উপর আর আমি অন্তত দেখিনি। তার রসাইলে আজমির মধ্যে এই কিতাবখানা রয়েছে। তিনি হাদিসের সনদ নিয়ে আলোচনা করেছেন,
এবং এত চুলচেরা বিশ্লেষণ করেছেন, তাত্ত্বিক আলোচনা করেছেন যে বিষয়টির মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা আর অবশিষ্ট থাকে না। এখানে কয়েকটি বিষয় আমরা কোন দিকটা নিয়ে আলোচনা করা যায়, যে আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন সেটা অনেকে ভালো করে আমরা অনুধাবন করতে পারি না। তারা হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে বর্ণনাখানা মুসান্নাফি ইবনে আবি শায়বার মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবিহের নামাজ এবং একই সাথে 3 রাকাত বিতরের নামাজ পড়েছেন। তো এই হাদিসখানার মধ্যে একজন বর্ণনাকারী উসমান বিন আবি শাইবা, ওনার ব্যাপারে বলা হয়েছে যে উনি শাস্ত্রীয় দিক বিচারে সনদের মধ্যে বর্ণনাকারীদের যে কন্টিনিউটি রয়েছে, ধারাবাহিকতা রয়েছে, এই চেইন অফ রিপোর্টার্সদের মধ্যে একটা চেইন, একজন বর্ণনাকারী তিনি তৃতীয় ক্যাটাগরির বর্ণনাকারীর অন্তর্ভুক্ত, কিন্তু তাকে দাইফ বলা হয়েছে। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলহি দাইফ বলেছেন, ইমাম তবরানি দাইফ বলেছেন, কিন্তু ওনারাই আবার এই কথাটাও বলেছেন যেহেতু এটার সমর্থনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের সম্মিলিত আমল বিদ্যমান রয়েছে, সাহাবায়ে কেরামের সর্ববাদী সম্মত ঐক্যমতের ভিত্তিতে ফয়সালা বিদ্যমান রয়েছে, সুতরাং এমন হাদিসকে অস্বীকার করবার কোনো উপায় নেই। বরং এমন হাদিস সহির পর্যায়ে চলে যায়, দুর্বলতা তো দূর হয়েই যায়, বরং এটা সহির মধ্যে আবার মুতাওয়াতির হাদিসের সমকক্ষ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো হাদিসের প্রকারভেদ যাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, ওনারা যদি এই ফয়সালা দিয়ে থাকেন তাহলে আর বাকি রইল কি, অবশিষ্ট কোথায়? খোলাফায়ে রাশিদিনের আমল মুহাদ্দিস আজম আল্লামা হাবিবুর রহমান আজমি রহমতুল্লাহ আলহি উনি উল্লেখ করেছেন, তাঁর সম্পর্কে অনেকেই বলেছেন যে আমাদের হিন্দুস্তানে গত শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় হাদিস বিশেষজ্ঞ আলিম, তিনি উল্লেখ করছেন এই বিষয়টি যে তিনি বিষয় যেটি উল্লেখ করেছেন সেটা হলো হাদিসের সনদগত সূত্রে এই এই সাহাবিকে বেশি থেকে বেশি আপনি দাইফ বলতে পারেন, কিন্তু ওনার প্রত্যেক যুগে মক্কায় মুকাররমার মধ্যে, অন্যান্য মুসলিম বিশ্বের এলাকাগুলোর মধ্যে প্রত্যেক যুগে প্রত্যেক শতাব্দীতে 20 রাকাতের ওপর আমল কন্টিনিউ ছিল, অব্যাহত ছিল। এর মধ্যে কোনো ধরনের কেউ ইখতিলাফ করেনি যে কেন 20 রাকাত হচ্ছে, কেন 20 রাকাত হচ্ছে এই প্রশ্ন 150 বছর আগে ছিল না। এটা 150 বছর, মাত্র 150 বছর আগের 20 রাকাতের উপর অভিযোগ উত্থাপনের বিদআত মাত্র 150 বছর আগের, এর আগে এই বিদআতের আবিষ্কার হয়নি কখনো। 20 রাকাত তারাবির রাকাত 20 রাকাতের উপর অভিযোগ উত্থাপনের কোনো প্রশ্ন আসেনি। আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বেশি থেকে বেশি কি বলেছেন, ওনার সবগুলো আকওয়াল যদি কেউ পড়েন তাহলে বিষয়টি সুস্পষ্ট হতে বাধ্য। আপনাদেরকে আমি সারাংশ বলছি, তিনি এতটুকু বলেছেন যে আর রিওয়ায়াতুল লাফজিয়াহ দ্বারা শাব্দিক বর্ণনা সূত্রে কোনো সহি রিওয়ায়াত দ্বারা তারাবিহের রাকাত সংখ্যা সুপ্রমাণিত হয় না। অর্থাৎ শাব্দিক বর্ণনা সূত্রে, শাব্দিক বর্ণনার মাধ্যমে যতগুলো বর্ণনা রয়েছে আর রিওয়ায়াতুল লাফজিয়া যেটা আমরা বলতে পারি, তো শাব্দিক বর্ণনাগুলো যদি দেখা যায় তাহলে হাদিসের পরিভাষা অনুযায়ী, উসুলে হাদিসের পরিভাষা অনুযায়ী যে সমস্ত হাদিসকে আমরা সহি হিসাবে আখ্যায়িত করি, অর্থাৎ বর্ণনাকারীদের সবাই হলেন উচ্চ পর্যায়ের বর্ণনাকারী, মধ্যম পর্যায়েরও নয়, তৃতীয় পর্যায়েরও নয়, বরং সবাই উচ্চ পর্যায়ের বর্ণনাকারী, এই ধরনের কোনো হাদিস দ্বারা রাকাত সংখ্যা আমাদের পর্যন্ত সুপ্রমাণিত হয় না। বাস এতটুকু বলেছেন, সাথে কিন্তু এটাও বলেছেন কিন্তু সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে এই আমল যেহেতু আমাদের পর্যন্ত পৌঁছেছে, সুতরাং এটাই সুন্নত হওয়া যে হবে, এটা যদিও বা
সাহাবায়ে কেরামের আমল দ্বারা আমাদের পর্যন্ত এই আমল এই ধারাবাহিকতাটা পৌঁছেছে, কিন্তু অধিক যুক্তিসঙ্গত, অধিক মানে সঠিক হওয়ার সম্ভাবনা হলো অনেক ইমামগণ মনে করেন যে এটাই সুন্নাত হবে, এটাই সুন্নাত হবে। তিনিও এটা এই মর্মে এই বাসায় কথা বলছেন, বিশ্ব কাজের উপর তিনি অভিযোগ উত্থাপন করেননি। তিনি বলেছেন যে কোনো রাকাত সংখ্যায় 100% সাহি রেওয়ায়ত দ্বারা সাবিত হয় না, প্রমাণিত হয় না, কিন্তু দাইফ রেওয়ায়ত দ্বারা যে প্রমাণিত হয় এটা অস্বীকার করার কোনো উপায় নেই, যেহেতু সাহাবায়ে কেরামের ইজমা এবং সকলের আমল এ মর্মে বিদ্যমান রয়েছে এবং এটাই সুন্নত হবে বলে ইমামগণের মন্তব্য এই বাসায় তিনি কথাটি বলেছেন। এর দ্বারা তাঁর বক্তব্য সুস্পষ্ট হয়ে যায় যে তিনি 20 রাকাতকে অস্বীকার করেননি, 20 রাকাত সুন্নত নয় এই কথাটাও বলেননি, বরং শুধু এতটুকু বলেছেন যে কোনো আর শাব্দিক বর্ণনাগুলোর যদি আমরা স্টাডি করি তাহলে কোনো শাব্দিক বর্ণনা এমন নেই যে বর্ণনা দ্বারা, সহি বর্ণনা এমন নেই যে বর্ণনা দ্বারা রাকাত সংখ্যা সুপ্রমাণিত হয়, কিন্তু দাইফ বর্ণনা দ্বারা যে রাকাত সংখ্যা প্রমাণিত হয় এটার দাইফ দূর হয়, এটা সহি বর্ণনা থেকে আরও উপরে চলে যায়। এই আলোচনাটা তার কথার মধ্যে আসেনি, জাস্ট এতটুকু, কিন্তু তিনি কোনো কমপ্লেইন করেননি। তো আমরা আমাদের আমরা এই সুন্নতটা আমরা যেন বাদ না দিই আর এই সুন্নতের খেলাফ যেন কোনো পরিবেশ আমরা তৈরি না করি। যদি এই সুন্নত যেটা সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে আল্লাহ নবীর যুগ থেকে নিয়ে এখনও পর্যন্ত অব্যাহত গতিতে রয়েছে এটা যদি বাদ দিয়ে দিই তাহলে অনেক মানুষ বলবে যে মনে হয় এটা আসলে বাস্তবতার খেলাফ। তো এই ভুল ধারণা যেন সমাজের মধ্যে আমরা তৈরি না করি, 1500 বছর ধরে যে সুন্নতের উপর কন্টিনিউয়াস বিনা বৈক্ষব্যে সম্মিলিতভাবে উম্মতের মধ্যে আমলের ধারাবাহিকতা বিদ্যমান, এই সুন্নতকে আমরা 1500 বছর পরে এসে এমন কোনো ধারণা দিয়ে আমাদের আচরণ দ্বারা যে মানুষ এটা সুন্নত যাতে মনে না করে এটা ঠিক হবে না, এই কর্মপন্থা এই আচরণ ঠিক হবে না কোনোভাবেই। আমি শুধু এই বক্তব্যটা আপনাদের সামনে পেশ করতে চাই। আমি আমার উজরের কারণে কম পড়তে পারলাম বা অন্য কোনো শরিয়াসম্মত কোনো উজরের কারণে কোনো সমস্যা সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমার আকীদা বিশ্বাস এবং ইমান ঠিক থাকতে হবে। দেখি লাইনে কে আছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি জনাব, কিভাবে আপনার প্রশ্নটা কি তাকিবেন প্লিজ। জি হুজুর, আশা করি আল্লাহকুম ভালো আছেন, আপনাদের দোয়া করি আপনি ভালো থাকতা। আলহামদুলিল্লাহ। আমার দুইটা প্রশ্ন হুজুর। জি, আমরা সমাজে অনেক সময় হইনা নিয়ে থাকি নিস যে যার যেখানো আল্লাহ মোহর মারছে তার দিয়ে আপনি বিয়া করতইবা, এটা কতটুকু গ্রহণযোগ্য হাদিস কোরআনের আলোকে? যে আমি দেখছি অনেক সময় যে অন্য অন্য ধর্ম মানুষের বিয়া করিলেন কেউ, আর হিন্দু যারা আছে এরা বিয়া করে, মুসলমান করিয়া আর হিন্দু ছাড়াও যারা না খ্রিস্টান ইহুদি এরা বিয়া করডা তো অনেক অনেক গেল। এটা কি কোরআন হাদিস মধ্যে ঘটুই যে আমার যিনি তার লগে আমার আল্লাহ মারিয়া দিয়েছেন উনি বিয়েব? এক দুই নম্বর হইল মৌতর ব্যাপারে, দাফনানি ব্যাপারে আমরা অনেক সময় কই দেন যিন যে মাটি দিয়ে তোমার হয়তো হইছে অন্য তোমার দাফন হইব, এই কথাগুলা মানে আয় শোনা দেয় দেয় মানুষের অনেক মানুষের তবলিক জমাত গিয়া রুয়ান্ডার মারা গেছেন, আমরা সিলেটের বড় একজন আমিরে তবলিক মারা গেছেন সুরবাই হুজুর। আমরা আমাদের একটা বুঝতে পারলাম আর কি যেন দুইটা বিষয় আর কি কতটুকু সত্যি। অনেক শুকরিয়া আপনার, জাযাকুমুল্লাহ খাইরান। জি পরবর্তী লাইনে কে আছেন দেখি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি আপনার প্রশ্ন বলেন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমার মা একটু অসুস্থ, ওনার রোজাটা কি আমি করতে, আমার মা অসুস্থ ওনার রোজাটা কি আমি করতে পারবো কিনা? তো আপনার রোজা কে রাখবে তাহলে? আমার রোজা আমি আমি আর ওনার রোজা আপনি কি করবেন? মানে আমার মা অসুস্থ, আমার আমার মার রোজা আমারটা আর আমার মারটা কি আমি রাখতে পারবো কিনা? তো কিভাবে রাখবেন? কারণ আপনি মানে এক রোজা এক রোজার মধ্যে দুইজনের নিয়ত করতে পারেন কিনা এটা প্রশ্ন করতেছেন। জি জি। আচ্ছা, আর আর যদি রাখা যায় দুই নিয়ত করে রাখা যায়, মানে আমার মা রোজার নিয়ত আর আমার রোজার নিয়ত দুই নিয়ত যদি রাখা যায় তাহলে আমার যে মান্তি যে পিরিয়ড হবে ওই সময় যে রোজা ভাঙতে হবে ওইটা কি করব?
না, আর দুই একজন, নাম্বার প্রশ্ন, আমি সংক্ষেপে বলে ফেলি, একজন আরেকজনের পক্ষ থেকে এইভাবে রোজা রাখতে পারেন না, এটা নিয়ম নয়, সঠিক পদ্ধতি। যার যার রোজা রাখবেন, আপনার রোজা আপনার উপর ফরজ, মাসিক বা পিরিয়ড থাকলে সেটা ভিন্ন ব্যাপার, পরবর্তীতে কাজা রাখতে হয়, কিন্তু মার পক্ষ থেকে এটা রাখা এরকম ঠিক নয়। দেরিতে উত্তরের জন্য দিলাম না, যেহেতু অনেকেই হয়তো বুঝতে পারেন যে এমন কোনো পন্থা পদ্ধতি হয়তো থাকতে পারে। আমার মা যে তো আমার কীভাবে মা যে করবেন, অসুস্থ কি ওনার জন্য করবেন, কি করব? কি করা উচিত, সেটা আমি বলবো আমি আপনাকে ইনশাআল্লাহ, একটু আপনি হ্যাঁ দেখতে থাকুন। ইনশাল্লাহ। আর দুই নাম্বার প্রশ্ন হলো, আমার বিল্ডিং থেকে মানে 30-35 হাজার টাকা আমার ভাড়া আসে, ইনকাম আসে, ওই টাকা আমি ওই টাকা থেকে কি আমার জাকাত দান লাগবো নাকি না? আমার গ্যাস কারেন্ট দিয়ে বেশি থাকে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি বলবো, এটা আচ্ছা শুনতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইনশা আল্লাহ আমরা কি পরবর্তী লাইনে যাব? জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি আপনার প্রশ্নটা আমি প্লিজ। কোয়েশ্চন আছে, আমরা যে জাকাত দেই, জি জাকাতটা ওদের লোক আমাদের রিলেটিভ কেউ থাকে নাকি, আর সারা ফ্যামিলি যদি ইয়াং কেউ থাকে, খামুম নাই, বাট তারা বেকার, খুব সাফার করে, খাইতে পারেন নাকি, রমজান মাস বলা খুব সাফার করে, তারা রেখিতে আমি জাকাতের টাকা দিতাম পারমানি। আর আপনার নাম্বারটা প্লিজ আমি পাই মনে, আমার একটু পজিটিভ প্রবলেম আছে নমাজের ওজুর ক্ষেত্রে আর কি, অর্থাৎ আপনার আমি কয়েকদিন ধরে খুঁজি আর দিন পাইতাম আপনার এলাকার ফোনে আর কি, আমার একটা সমাধান দিন চাইতাম। ইনশাআল্লাহ ডোনেশন হটলাইনে ফোন করে বলবেন, মুফতি সাহেবের নম্বর চাই, এটা বললে তারা দিয়ে দেবে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়রান। আমরা কি উত্তরের দিকে যেতে পারি ইনশাআল্লাহ? জি, তো প্রশ্ন, প্রথম প্রশ্ন যেটা করা হয়েছে সেটা হলো যে আল্লাহ যেখানে লিখে দেন সেখানেই নিকাহ হয়, বিয়ে হয়, তো এমত অবস্থায় কোনো মানুষ অমুসলিমের সঙ্গেও বিয়ে করছে, তো এটাও কি লেখা ছিল, এটা কি বৈধ? তো আসলে বিষয়টি আমরা এইভাবে, এটা প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে আমরা বলতে পারি, মিনাল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে আল্লাহর পক্ষ থেকে যা হয় ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়। এর অর্থ কি, যে আপনার সঙ্গে ভালো ঘটবে না খারাপ ঘটবে, কি ঘটবে কি না, আপনার সিচুয়েশন কি হবে, অবস্থা কি হবে, তো এটা আল্লাহর জানা আছে, আগে থেকেই আল্লাহর জানা আছে। এখন এটা কি ঠিক হচ্ছে না অঠিক হচ্ছে, সেটা আরেকটা আলাদা আলোচ্য বিষয়, সেটা ভিন্ন আলোচ্য বিষয়। এর মধ্যে বান্দার এখতিয়ার যদি থাকে তাহলে সে গুনাহগারও হবে। এখন যদি কেউ গুনাহের কাজ করে, নাউজুবিল্লাহ, চোরি করে এবং বলে এটা তো তাকদিরে লেখা ছিল, আমি যে আমি চোরি করবো, আল তাকদিরে লেখা ছিল যে আমি এরকম করবো, তাহলে আমি দোষী হব কেন, আমাকে জাহান্নামে কেন যেতে হবে, আল্লাহ আমাকে শাস্তি কেন দেবেন, এই মর্মে প্রশ্ন যদি কেউ করে, এক চোর করেছিল এটা, যে এটা তো আল্লাহর হুকুম আমি চুরি করেছি, এই শব্দ আমরা অনেকে ব্যবহার করে ফেলি, এটা আল্লাহর হুকুম ছিল এইভাবে হবে, তো আল্লাহর হুকুমে আমি চুরি করেছি, এইভাবেই তাকদিরে লেখা ছিল আল্লাহর হুকুমে, তো সে লাঠি নিয়ে খুব বড় আঘাত মারতেছে যে আল্লাহর হুকুমে আমি তোমাকে পেটাচ্ছি খুব মন ভরে, দেখুন না সে কেন মারো কেন মারো, না না ওইটাও আল্লাহর হুকুমেই করছি, ওই শাস্তি দিচ্ছিল এবং বলছিল যে এটাও আল্লাহর হুকুমে। তো আল্লাহর হুকুমের অর্থ হলো যে এটা আল্লাহ তাআলার ইলমের মধ্যে আগে থেকে ছিল। এটার উদাহরণ এইভাবে দেয়া যায় জাস্ট বোঝার জন্য, তাকদির সম্পর্কে বেশি আলোচনা করতে মানা করা হয়েছে, নিষেধ দেওয়া হয়েছে, যে এক উস্তাদ এসে খুব ভালো ছাত্রদের সম্পর্কে তার আগে থেকে খুবই ভালো ধারণা, ভালো অবগতি, অবস্থা সম্পর্কে তার বোঝাপড়া এত বেশি, সব বাচ্চাদের সিচুয়েশন সম্পর্কে তিনি এত ভালো জানেন, অবগত, যে তিনি এসে বললেন এইটা হবে আমার প্রিয় ছাত্র, সে প্রথম স্থান অধিকার করবে। আমি বললাম তো আরেকজনকে বললেন এ ইনশাআল্লাহ তাআলা এই সাবজেক্টের মধ্যে সে এ প্লাস পেয়ে পাস করবে, আর এ সেকেন্ড ডিভিশনে পাস করবে, আর এ তো ফেল করবে। এখন বলুন তো ওনার কথা অনুযায়ী একজন প্রথম স্থান অধিকার করলো, পাশ করলো, সবার চেয়ে সেরা হলো, আরেকজন এ প্লাস পেয়ে পাশ করলো, আরেকজন ওনার কথা অনুযায়ী সেকেন্ড ডিভিশনে পাশ করলো, আরেকজন ফেল হলো, তো এই যে ফেল হলো এটা কি ওনার বলার কারণে, ওনার জানার কারণে হয়েছে, না তার নিজের আমলের কারণে, তার নিজের আমলের কারণে?
উস্তাদ জাস্ট এটা ওনার অনুমান বেশি এবং জানেন, উনি এই জন্য অগ্রিম বলে দিয়েছেন। তো আল্লাহ তাআলার ওইভাবে জানা আছে যে কার কি হবে কি না, এটা বিয়ের কথাটাও আল্লাহর জানা আছে কোন জায়গায় কার হবে কি হবে, ওইটা আল্লাহর আগের থেকেই জানা ছিল, বাস এতটুকু। এবং ওইটা এইভাবে এইটাকেই বলা হয় যে লেখা ছিল আমার ভাগ্যে, এটা তো অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হবে, অমুক জায়গায় কষ্ট পাবো, তো কোনোটাতে আমি সওয়াব পাবো, কোনোটার মধ্যে আমার এখতিয়ারের দখল আছে, এর জন্য আমাকে জাহান্নামে যেতে হবে, শাস্তি পেতে হবে যদি কাজ সঠিক না হয়। তো বিয়ের ব্যাপারটাও এরকম, যদি এখন আমি গুনাহের কাজ করে ভুল পথে পরিচালিত হই, আল্লাহর জানা ছিল যে আমি ওই যে ছাত্র সম্পর্কে শিক্ষক বলেছিলেন যে সে ফেল করবে, উস্তাদের বলার কারণে সে ফেল করেনি, তার আমলের কারণে সে ফেল করেছে, তার অমনোযোগিতার কারণে করেছে, তার গুনাহের কারণে করেছে, তার ভুলের কারণে সে করেছে, এবং সে শাস্তিও পাবে, তার যে উন্নতি হবে না, তার অগ্রগতি যে রোখে যাবে, তার প্রমোশন যে হবে না, এটা ওই উস্তাদের বলার কারণে নয়, শিক্ষকের বলার কারণে নয়, বরং তার নিজের আমলের দশা, তার আমলের কারণে এটা হয়েছে। যাই হোক, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো এইভাবে এখন যদি কেউ অমুসলিমের সঙ্গে বিয়ে করে আর এটা যদি জায়েজ পন্থা না হয়, অবৈধ পন্থা হয়, শরীয়তের দৃষ্টিতে জায়েজ না হয়, তাহলে এর কারণে গুনাহ হবে। তো এটার দায়ভার আল্লাহ তাআলার উপর হবে না যে আল্লাহ জানেন এটা আগের থেকে, এই জন্য এটা যে করেছে তার অযোগ্যতা, তার গাফিলতি, তার ভুল এবং তার শরীয়তের ওপর আমল না করার মানসিকতা এর জন্য দায়ী, এবং এর জন্য তাকে শাস্তি পেতে হবে। আপনার বাসায় যদি কেউ চুরি করে ফেলে, এখন এই চুরের সব কিছুর পরেও যদি বলে না আমি দায়ী নই, যে এটা আল্লাহর হুকুম, তুমি দরজা খোলা রেখেছিলে, তুমি তালা লাগাওনি, তুমি এই কাজ করোনি, আর এটার পিছনে ওই তালা খারাপ ছিল, যে তালা বানানোওয়ালা দায়ী, এরকম কিছু যদি আমরা বলি তাহলে এটা ঠিক হবে না। আপনি নিজে আপনি দরজা খুলে রেখেছিলেন, ওটা লাগাননি, এর জন্য এই চোরির জন্য, চোর যদি বলে আমি দায়ী নই, আপনি দায়ী এক নম্বর। তো এই কথাকে যেভাবে রিজেক্ট করবেন এবং শেষ পর্যন্ত তাকে বলবেন না তোমার এখতিয়ারের দখল ছিল, আল্লাহ তাআলা তোমাকে বাধ্য করেননি, তোমার এখতিয়ারের ব্যবহার তুমি কিছু না কিছু করেছো, সেই এখতিয়ারের ব্যবহার যে করেছো, তুমি চাইলে নাও করতে পারতা, আর চাইলে তুমি বাধ্য দিয়ে দিতে পারতা এবং করতেও পারতা, তুমি করারটা তুমি নিজে এখতিয়ার করেছো, এর মধ্যে তোমার এখতিয়ার, তোমার ইচ্ছার একটা দখল আছে বিধায় এর জন্য তুমি দোষী, এবং এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে এবং আমার ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। তো নিজের যদি একটা জিনিস চুরি হয়ে যায়, তাহলে চোরের ব্যাপারে যে যুক্তিতে আপনি চোরকে নির্দোষ মানতে রাজি নন, সেই একই যুক্তিতে আমি বলবো যে গুনাহের কাজগুলোকেও বা অপরাধগুলোকেও আমরা বলবো যে এগুলো নিজে এর মধ্যে ইচ্ছার দখল রয়েছে, এজন্য মানুষ নিজে দায়ী হবে, এর জন্য আল্লাহ তাআলাকে দায়ী করা যাবে না, অথবা তাকদীরকে দায়ী করে নিজের নির্দোষ নিজেকে প্রমাণ করবার কোনো চেষ্টা সেটা ঠিক হবে না। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আরেকটি কথা বলেছেন, যে মাটি থেকে পয়দা হয়েছেন সেই মাটিতেই দাফন হবে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন যে আমি মাটি দিয়ে তৈরি করেছি। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি। তো মাটি দিয়ে তৈরি করার কথা তো পাওয়া যায়, কিন্তু স্পেসিফিকলি কোন মানুষকে? হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা পাওয়া যায় পুরো বিশ্বের সব জায়গার মাটির সংমিশ্রণে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুতরাং তাঁরই সন্তানাদির মধ্যে কেউ কালো, কেউ নিগ্রো, কেউ সাদা, কেউ ফর্সা, কেউ ব্রাউন কালার, আর কেউ ভিন্ন কোনো কালার, তো এগুলো পাওয়া যায়। যাই হোক, যে কথাটি আমি বলবো সেটা হলো যে মাটি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা পাওয়া যায় যে তাকে সারা বিশ্বের মাটির সংমিশ্রণে তৈরি করা হয়েছে, কিন্তু এই মর্মে আমি অন্তত কোনো বর্ণনা পাইনি যে যে জায়গার মাটি দিয়ে তৈরি করা হয়েছে সেখানেই দাফন হবে। আমি অন্তত কোনো বর্ণনা এই মর্মে পাইনি, কোরআনের মধ্যেও পাইনি, হাদিসের মধ্যেও পাইনি। সুতরাং এই কথাটা দলিল বিহীন কথা, আর এটা প্রমাণ করতে হলে দলিল সামনে নিয়ে আসতে হবে। এরকম কোনো সুস্পষ্ট হাদিস বা কোনো বর্ণনা আমাকে সামনে নিয়ে আসতে হবে, পেতে হবে, এরকম কোনো বর্ণনা আমি পাইনি। সুতরাং এই কথা এযাবৎ আমাদের যে রিসার্চ এবং তাহকিকের জন্য আমরা ভিত্তিহীন বলতে পারি, কিন্তু যদি কোনো দলিল সামনে নিয়ে আসা হয় তাহলে আমি আমার কথাকে উড্র করব।
তো যাই হোক, যে দলিল গ্রহণযোগ্য হয় সে এমন দলিল হতে হবে। তো আরেকটা কথা বোন বলেছেন যে মা অসুস্থ, ওনার পক্ষ থেকে আমি যদি রোজা রেখে ফেলি, তা আমি বলেছিলাম আপনার রোজা কে রাখবে? বলেন না, আমি আমারটা তো রাখবোই, ওনারটাও রাখলাম। তো দুইজনের পক্ষ থেকে একজন এইভাবে রোজা রাখা হয় না। ইভেন যদি রমজান ছাড়াও রাখতে চান তবুও এটা হবে না, এটা নিয়ম নয়। প্রত্যেকটা আমলের একটা ভিন্ন ভিন্ন নিয়ম আছে, ভিন্ন পদ্ধতি আছে, সহি তরিকা অবলম্বন করতে হবে, সহি নিয়ম অবলম্বন করতে হবে। যদি কেউ রোজা না রাখতে পারে তাহলে দেখতে হবে সে শরঈ উজরের কারণে, শরিয়া সম্মত উজরের কারণে, অপারগতার কারণে রাখতে পারেনি। এমন যদি হয় তাহলে অবশ্যই সে কাজা রাখতে হবে, এটা হলো ফার্স্ট অপশন। কাজা হয় পরবর্তী দিনগুলোতে, রমাদান ছাড়া বছরের মধ্যখানে যে সমস্ত দিন রয়েছে সেসব দিনে 5 দিন রোজা রাখা মানা এবং নিষিদ্ধ। এই 5 দিন ছাড়া বাকি রমাদান এবং ওই 5 দিন বাদে পরে বাকি পুরো বছরের দিনগুলোতে কাজা রাখতে হবে। যিনি ছেড়ে দিয়েছেন তিনি রাখবেন কাজা। কাজা যদি রাখতে না পারেন তাহলে থার্ড অপশন হলো ফিদিয়াহ দেওয়া, অর্থাৎ এক রোজার বদলে একজন গরিবকে দুবেলা পেট ভরে খাওয়ানো। তো আমাদের দেশে আগে কি করা হতো, যে একজন বেশি বয়স্ক মানুষ, তিনি এখন রাখতে পারছেন না রোজা, পরবর্তীতে কাজাও রাখতে পারবেন না, কাজা রাখারও কোনো আশা নেই যে কাজার অপশনটা তার জন্য খোলা রাখা হয়, এই সুযোগও নেই, তিনি রাখতে পারছেন না, এটাই আমরা দেখছি। এরকম যদি হয় তো আগেকার সময় আমরা দেখতাম ওই বাড়িতে একজন গরিব মানুষকে পুরো 1 মাসের জন্য দাওয়াত দিয়ে নিয়ে আসা হতো যে তুমি এখানে থাকো এবং দোনোবেলা তুমি খাবার খাও। তো একজন গরিব মানুষ সে পুরো 1 মাসের জন্য এক বাড়িতে সে চলে আসতো এবং সকাল বিকাল সে খাবার খেত। তো 2 বেলা পেট ভরে খাওয়ানোর মাধ্যমে এক রোজার বদলা হয়ে যায়। কোনো কোনো মানুষ এটাকে বুঝে বসা আরম্ভ করেছে যে ওই লোক মনে হয় ওনার বদলে রোজা রাখছে, ওনার পরিবর্তে সে ওনার রোজাটা রাখছে আর তাকে খাওয়ানো হচ্ছে, আর এইভাবে মনে হয় এই এর এর কাফফারা বা ফিদিয়া হয়ে যাচ্ছে। তো এই কথাগুলো ঠিক নয় আসলে। তো আপনি এইভাবে রাখা কোনো জরুরি নয়, মানে একজনকে 2টা ফিতরার সমান দিয়ে দিলে একদিনের রোজা হয়ে যায়, 2টা ফিতরার সমান মূল্য যদি দিয়ে দেন তবু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো একজনকে মানে 10 পাউন্ডের কম দেওয়া উচিত নয়, যেহেতু এখানে ফতোয়া হলো 5 পাউন্ড হলো একটা ফিতরার দাম, সুতরাং 2 ফিতরার দাম একজনকে দিতে হবে কমপক্ষে, অথবা 3 ফিতরার দাম দিতে হবে। তো তখন গিয়ে হবে কি, হয় 1 রোজার বদলা পুরো একজনকে দিলেন, 2 রোজার বদলা দিলেন, এরকম হবে না যে 1.5 রোজা একজনকে, 1.5 রোজা আরেকজনকে। রোজা যেমন ভাঙ্গা যায় না, ফিদিয়াও এরকমভাবে রোজার ফিদিয়াটাও ভেঙে দিতে পারবেন না আপনি। তো হয় 2 দেন, না হয় 3 দেন, না হয় 1 দেন, 1 চাইলেও দিতে পারবেন, কিন্তু 1.5 দেবেন না, 2.5 দেবেন না। কারণ রোজা যেমন ভাঙ্গা যায় না যে হাফ ডে আজকে রাখলাম আগামীকালকে আরও হাফ ডে রেখে নিলাম, এই দুইভাবে এই দুটো মিলিয়ে একটা রোজা আমার হয়ে গেল। তো এরকম যেমন রোজা রাখার কোনো পন্থা নেই, ফিদিয়া দেওয়ার ব্যাপারেও পুরো রোজা কমপ্লিট করতে হবে, মানে সংখ্যা পূর্ণ করতে হবে, এটাকে হাফ রাখলে চলবে না। আশা করি বিষয়টি বুঝে এসেছে, ক্লিয়ার হয়েছে। তো প্রথম অপশন হলো নিজে রাখা, দ্বিতীয় অপশন হলো কাজা রাখা, আর যদি কাজা না রাখতে কেউ পারে না, কাজা রাখতে যদি না পারে, কাজা রাখতে অপারগ পরবর্তীতে, তবেই কেবল ফিদিয়া দান করা বা 1 রোজার বদলে একটা ফিতরার সমপরিমাণ, 2 ফিতরা নয়, সরি আমার ভুল হয়ে গেছে, 1 রোজার বদলে 1 ফিতরা দিতে হবে, নাউজুবিল্লাহ। এটা আমার, আমি 1 ওয়াক্তের খাবারকে আমি 1 ফিতরার সমতুল্য মনে করে বসেছি, আসলে এটা আমার স্লিপিং অফ টাং, আমার কথা বলার মধ্যে ভুল হয়ে গেছে, এটা তো আপনারা সংশোধন করে নেবেন, যে 1 রোজার বদলে 1টা ফিতরা সমপরিমাণ দিলে 2 বেলার খাবারের ব্যবস্থা হয়ে যায়। ফুকাহা কেরাম বলেছেন 2 বেলা খাবারের দাম দিতে হবে, আর 2 বেলা খাবারের দাম হলো 1টা ফিতরা, 2 ফিতরা না। তো আপনি নিজে রোজা রাখবেন না এই নিয়ত করলেও হবে না, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আরেকটা প্রশ্ন করেছেন যে বিল্ডিং থেকে আপনি 30-35 হাজার টাকা ভাড়া পান, এই টাকার উপরে জাকাত আসবে কিনা? তো টাকা ক্রান্সি এটা এক প্রকার জাকাতেবল সম্পদ। এইবার রমাদানে ইনশাআল্লাহ 4 পর্বে জাকাতের মাসআলা মাসাইল সংক্রান্ত একটা আলোচনা আমার ইনশাআল্লাহ তাআলা প্রচার করা হবে, এটা পুরোটা শুনে নেবেন, ইউটিউবেও আপনারা পেয়ে যাবেন আমার কোনো কোনো বক্তব্য, যদি লিখেন মুফতি আব্দুল মুন্তাকিম জাকাত তখন কয়েকটা বের হয়ে আসবে, তো এগুলো শুনে নেবেন, বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ।
মাসআলা হলো চার প্রকার সম্পদের উপর যাকাত আরোপিত হয়। চার প্রকার সম্পদের উপর যাকাত আরোপিত হয়। এক প্রকার সম্পদ হলো সোনা, এক প্রকার রোপা গোল্ড সিলভার, তৃতীয় প্রকার হলো ক্যাশ ক্রান্সি, যে কোনো দেশের টাকা ক্রান্সি মুদ্রা অর্থ, এটা হলো তৃতীয় প্রকার। আর চতুর্থ প্রকার হলো বাণিজ্যিক পণ্য অর্থাৎ সেইলেবল মাল, যে সম্পদ আমি বিক্রি করার নিয়তে কিনেছি এবং আনটিল নাও এই নিয়ত এখনও বহাল রয়েছে, এমন প্রত্যেকটা সম্পদকে জাকাত আদায়ের ক্ষেত্রে মালে তিজারত বলা হয়, বাণিজ্যিক পণ্য বলা হয়। এটা চতুর্থ প্রকার জাকাতেবুল সম্পদ। তো এই চার প্রকার সম্পদের উপর যাকাত আরোপিত হয়। তো এই চার প্রকার সম্পদের কোনো এক প্রকার কয়েক প্রকার একত্রিত করে যদি কেউ মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক হন আর এই নিসাবের উপর যদি বছরও পূর্ণ হয়ে যায় অর্থাৎ শুরু এবং শেষ এই দুই তারিখে মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিকানা কারো কাছে যদি পাওয়া যায় তাহলে বছর অতিক্রান্ত হওয়ার পূর্ণ হওয়ার যে শর্ত এটা পূর্ণ কমপ্লিট হয়ে যায়, ফুলফিল হয়ে যায়। প্রত্যেক দিন সমান থাকা জরুরি নয়, বরং শুরু এবং শেষ এই দুই তারিখে। তো তার উপর যাকাত ফরজ হবে। যেদিন যাকাতের বছর পূর্ণ হবে ওই দিন দেখবেন যে আজকে আমার আমার হাতে টাকা কত আছে। সোনার মালিক যদি আমি থাকি তাহলে এটার মার্কেট ভ্যালিউ কী, রূপার মালিক থাকলে এটার মার্কেট ভ্যালিউ কী, বাণিজ্যিক পণ্য থাকলে আজকে এটা বিক্রয় করলে পরে কী পরিমাণ অর্থ আমি পাব সেই দামটা ধরতে হবে, কেনার দাম নয় বরং বিক্রয়ের দাম, তবে হোলসেল রেটের প্রাইস রাখা যেতে পারে। তো এইরকম চার প্রকার যাকাতেবুল সম্পদের কোনো এক প্রকার কয়েক প্রকার বা কয়েকটা প্রকার সবগুলো প্রকার একত্রিত করেও যদি মিনিমাম ব্যালেন্স অফ নিসাব হয়ে যায় তাহলে তা থেকে 2.5% আর শতকরা 2.5% যাকাত দিতে হবে। তো যাকাত কাকে দিতে পারবেন, অমুককে তমুককে, আমরা অমুক একজন মানুষ একেবারে খুব বেহাল, এই কথা দ্বারা বাস্তব স্টেটাস ক্লিয়ার হয় না আমাদের সামনে। রিয়ালিটি বাস্তব কথা হলো যে গরিব তাকে দেয়া জায়েজ আর যে গরিব নয় তাকে দেয়া জায়েজ নয়। গরিবকে শরীয়তের দৃষ্টিতে যে লেস দেন নিসাব হবে, মিনিমাম ব্যালেন্স অফ নিসাব থেকে যার মালিকানার পরিমাণটা কম হবে, অর্থাৎ যাকাতেবুল কোনো এক প্রকার সম্পদ, কয়েক প্রকার সম্পদ বা কয়েক প্রকার সবগুলো প্রকার সম্পদ একত্রিত করে হলেও অথবা প্রয়োজন থেকে বেশি অতিরিক্ত সম্পদ যেগুলো আছে, যেগুলো যাকাতেবুল নয় কিন্তু প্রয়োজন থেকে আবার বেশি ব্যবহারে আসে না, বেশিরভাগ পুরো বছরে এক দুই তিনবার ব্যবহারে আসে না, একবার ব্যবহারে আসলে এটাও প্রয়োজনের ঊর্ধ্বে, প্রয়োজন থেকে বেশি। তো প্রয়োজন থেকে বেশি সম্পদ একত্রিত করে হলেও যদি 92.5 রূপার দামের সমান হয়ে যায়, 612.36 গ্রাম সিলভারের দাম হয়ে যায় অর্থাৎ 355 পাউন্ড ধরেন বর্তমান হিসাব অনুযায়ী, তো এই টাকা এই পরিমাণ টাকা থাকলে যাকাত ফরজ হয়ে যাবে। তো আর যাকে যাকাত দিবেন তিনি লেস দেন নিসাব হতে হবে। প্রয়োজন থেকে বেশি মাল একত্রিত করে হলেও যদি নিসাবের পরিমাণ হয়ে যায় তাহলে তিনি যাকাত নিতে পারবেন না। মেবি যাকাত তার উপর ফরজ নাও হতে পারে কিন্তু যাকাত নেওয়া তার জন্য জায়েজ হবে না। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো যাকে দিচ্ছেন তাকে তার জন্য গরিব হওয়া জরুরি এবং 355 পাউন্ড বা সে পরিমাণ যাকাতেবুল সম্পদ অথবা প্রয়োজন থেকে বেশি সম্পদ 355 পাউন্ডের সমমূল্যের যাতে না হয়, এর থেকে লেস যদি হয় তাহলে তিনি যাকাত নিতে পারবেন এবং তাকে যাকাত দেওয়া জায়েজ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। পরবর্তী কলের দিকে মানে আমরা বিরতিতে যেতে হবে, এখন বিরতির পর দেখা হবে এবং কল নেওয়া হবে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান মুমিনের জীবন প্রোগ্রামের সংক্ষিপ্ত বিরতির পর আমি মোহাম্মদ আব্দুল মুনতাকিম আবারও আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। হয়তোবা কলার আমাদের জন্য অপেক্ষায় রয়েছেন, সম্মানিত কলার্সদের সঙ্গে আলাপ করে নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কলার আসসালামু আলাইকুম। হয়তো উনি আমাদেরকে শুনতে পাচ্ছেন না অথবা আমরা শুনছি না, লাইনটা ড্রপ হয়ে গেছে। এরপরের লাইনে কে আছেন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু টিভিতে উস্তাদের সাথে কথা বলবো, কথা বলতে পারবো? জি 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 বলেন, আপনি কথা বলতে পারছেন, আমি শুনছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আপনার প্রশ্ন কইবেন প্লিজ। জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনি ভালো আছেন, আমাদের জন্য দোয়া করবেন। জি আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার একটা গরিব বেমার দেবরের বউ, তাদের তো আমি চাইছিলাম আমাদের জাকাতের টাকাটা
আমার মেয়ের জাকাতের টাকা ও কাজ করে, আমাদের জাকাতের টাকাটা একসাথে করে, ওদের একটা ঘরের ভিতরে পানি পড়তেছে উপর থেকে, তো ওরা ঠিক করাতে পারতেছে না। তো এটা কি আমরা কি আমাদের টাকাটা দিয়ে কি ও কাজটা করাতে পারবে? ওদের সামর্থ্য নেই যে ওরা যে মানে কাজ করানোর কি, ওদের ওরা খেয়ে চলতে পারতেছে মোটামুটি, আমি মাঝে মাঝে আমরা মাঝে মাঝে সাহায্য করি, কিন্তু ওইটা করা কাজ করার তাদের কোনো অ্যাবিলিটি নেই, পানি পড়ে বাচ্চারা একটু কষ্ট পাচ্ছে। এই ব্যাপারে একটা দুইটা কথা আমি বলবো, একটু শুনবেন আপনি ইনশাআল্লাহ। আপনি ফোন রেখে দেন, টিভিতে আপনি সরাসরি শোনেন উত্তর ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন জি। এরপরের লাইনে কে আছেন দেখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শেখ। জি ভালো আছেন আপনি? খুব কোসেন জি ভালো। আমি জাকাত জাকাত সম্বন্ধে আপনার আজকে এটা সেট আমার জি ইনশাআল্লাহ। খুব প্লিজ। আলহামদুলিল্লাহ আমার জাকাত প্রত্যেক রমজান দিলাম, পয়লা রমজানও তো আমার মোটামুটি হিসাব নিকাশ হয়ে গেছে। হঠাৎ দুই সপ্তাহ আগে আমার বাংলাদেশে জানানি হয়েছে যে আমার থোড়া পয়সা পাওয়া হয়েছে, মানে কয়েকজন বাড়ির মিলাই বাঠিয়া আমার এক অংশ পাইছি, কিন্তু এটা আমার আত না, এটা বাংলাদেশও আছে এখন আত্মীয় গেছে। তো জানতাম সেটা ওটা জাকাত আমার দেওয়া লাগবো নি এখন। এটা কোন বাবুতর পয়সা এটা হইবে নি একটু? জায়গা বেশিয়া বলে পয়সা, জায়গা খার আছে লাগে। আমরা সবর নামর বলে আমার নামও আছে। আচ্ছা, কিন্তু আমার জানা নাই মানে এটা, কিন্তু হঠাৎ কইলা যে আমার একটা অংশ আছে এটা থাকি অঙ্কু। আচ্ছা, এখন এটা কি তা আপনার আব্বার সম্পত্তি আছে? জি না, এটা আমার ভাইয়ে কিনছিল, আমরা কয়েকজন ভাই নামে। আচ্ছা, আপনার ভাইয়ে কিনছিল আর এখন সব যৌথ মালিক এটার? জি। ওই এর আগে এই জমিন দিয়ে কি তা করতে আপনারা? এই জমিন কোন কাজে ব্যবহৃত আছিল? এই জমিন এমনি মনে কিনে হয়েছিল আপনার, এটা খেত কৃষি করা হইতো নি? এটা বাসা মালাই আমার ভাইয়ে কিনছিল বলে খালি জায়গা আছিল এটা নানি? জি খালি জায়গা আছিল। আচ্ছা ঠিক আছে, এটা বিক্রি করার নিয়তে পয়সা আমার গেছে না? আচ্ছা, কিনা কিনা কিনার সময় এটা বিক্রি করার নিয়তে কিনছিল না? মনে হয় ও নিয়তে মনে করছিল, আমার জানা না আসলে, কারণ কিন্তু শুধু আমার নাম আছিল, আমরা যৌথ হিসাবে নাম আছিল। আচ্ছা, এখানে দুই তিনটা জিনিস একলগে বুঝবার বিষয় আছে। তো আমি খুইমু ইনশাআল্লাহ আপনি। জাকাত সম্পর্কে এগুলো আসলে আমাদের বুঝবার দরকার আছে। আমরা এরপরের লাইনে কে আছেন দেখি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত কলার আসসালামু আলাইকুম। এরপরের লাইনে কে আছেন দেখি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। আসলে লাইনগুলো থ্রু হচ্ছে না হয়তো কোনো কারণে, কয়েকটা লাইন ড্রপ হয়ে গেল। আসলে অনেক অনেকগুলো কলার। এরপরের লাইনে কি কেউ আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপনার প্রশ্নটা বলুন প্লিজ। হুজুর আমার একটা প্রশ্ন আছে, আমি একটা জানতাম আসলাম। জি খুব প্লিজ। আমরা যে শার্ট প্যান্ট পিন্দি বা গেঞ্জি পিন্দি, বিশেষ করে প্যান্ট যে টাকনুন নিচে পড়ে যায়, তো নামাজ পড়তে সময় ধরে লোকেরা যে আমরা বলিয়া তুলিয়া কি টাকনুন উপরে, তো ইলা বলিয়া তুলা বাদে যদি নামাজ পড়ি, নামাজটা ওই মানে ঠিক আছে আমার? জি খুব ইনশাআল্লাহ, জাজাকুমুল্লাহ খাইরান, অনেক ধন্যবাদ, শুকরিয়া। আমরা হয়তো উত্তরের দিকে যাচ্ছি। এরপরের লাইনে কে আছেন দেখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতুহ। আমার একটা প্রশ্ন। জি হ্যালো, আমি স্টুডিওতে কই আননি? জি আপনি স্টুডিও সরাসরি কথা কইরা আপনার প্রশ্নটা খুব প্লিজ। আমার একটা প্রশ্ন, আমি আর একজন আর লন্ডন থাকতাম, চাকরি জিদ্দার ট্রান্সফার হয়েছে, তো তাই জিদ্দার তো আসুন, জিদ্দাটা কি উমরা করার যাই যদি কোন জায়গাটা কি এরাম করতে হইব, বুঝা গেছে না আমার প্রশ্ন? কোন জায়গাটা এরাম করতে হইব? আর এমনি তো সবসময় তো আপ করতে পারবা, তো উমরা করতে গেলে কোন জায়গা থেকে এরাম করতে হইব? ওকে
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাযাকুম আল্লাহ তাআলা খাইরান। আচ্ছা, একটা প্রশ্ন করেছেন যে একজন গরিব দেবর রয়েছেন এবং দেবরের স্ত্রী, তাদের ঘর ভালো নেই, পানি পড়ে, এই ঘরটা ঠিক করে দেওয়ার জন্য জাকাত মানি দ্বারা সহযোগিতা করা যায় কি না? জায়েজ আছে যদি মানে একজনকে মালিক বানিয়ে দিতে হবে এবং যাকে মালিক বানিয়ে যখন দিচ্ছেন তখন যেন তিনি লেস দেন নিসাব হন, এই ব্যাপারে নিশ্চয়তা থাকতে হবে। জাকাত হলো এটা পে করা জরুরি, আদায় করা জরুরি, অর্থাৎ স্পেসিফিক কোনো গরিব মানুষকে, স্পেসিফিক কোনো এমন মানুষ যিনি নিসাবের মালিক নন, অর্থাৎ বর্তমান বাজার দাম অনুযায়ী 612.36 গ্রাম সিলভারের যে মার্কেট ভ্যালিউ রয়েছে, এই মার্কেট ভ্যালিউ দ্বারা শরীয়ত নিসাবের পরিমাণ নির্ধারণ করেছে। এই পরিমাণ রূপা কারো হাতে থাকতে হবে এমন নয়, 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে এমন কোনো কথা নয়। স্বর্ণ দ্বারা নিসাবের একটা পরিমাণ শরীয়ত নির্ধারণ করেছে, রূপা দ্বারা শরীয়ত নিসাবের একটা পরিমাণ শরীয়ত নির্ধারণ করেছে, মানে কী পরিমাণ সম্পদের মালিক হলে পরে কারো উপর জাকাত ফর্জ হয়, আর এই পরিমাণ সম্পদের মালিকানা থাকলে সে আবার জাকাত নিতে পারবে না কারো কাছ থেকে। তো এইটার পরিমাণটা কী, এটাকে বলা হয়, এই পরিমাণকে ইসলামী ফিকহের পরিভাষায় বলা হয় নিসাব। আর এই নিসাব থেকে লেস দেন নিসাব হওয়াটা জরুরি হলো যাকে আপনি জাকাত দিচ্ছেন তখন যেন সে লেস দেন নিসাব হয়, নিসাব থেকে কম হয় যেন তার মালিকানা, এটা জরুরি। কোনো কোনো সময় যেমন দেবরের স্ত্রীর কথা আপনি বলেছেন, তো দেবরের স্ত্রীর হাতে কিছু অলংকার আছে, অনেক সময় গরিব মহিলাদের কাছেও কিছু অলংকার থেকে যায়, তারা ওইটা খরচ করে না, ব্যয় করে না, তখন এই খরচ একটা টাকার তো মালিক আছে, তো টাকা এক প্রকার জাকাতিবুল সম্পদ বা পাউন্ড বা অন্য যে কোনো কারেন্সি, আর এর সাথে সামান্য স্বর্ণ, এই দুটোটা একত্রিত করে যদি এটা বর্তমান বাজার দাম অনুযায়ী 355 পাউন্ড 350 পাউন্ডের সমান হয়ে যায় তাহলে এটা, অথবা বিজনেস গুডস আছে, সেলেবল মাল আছে, একটা দোকানের মালিক, এই দোকানের মধ্যে প্রচুর বিক্রয়যোগ্য সম্পদ রয়েছে যেগুলো কেনা হয়েছে বিক্রির জন্য এবং এখনও রয়ে গেছে এইগুলো বিক্রির জন্য, আর এই দোকানটা আছে, তো দোকানের সবগুলো জিনিসপত্রের দাম একত্রিত করলে দেখা যায় 8 টাকা যে সামান্য আছে, কোনো মহিলার জন্য এখানেই সমস্যা, কিছু অলংকার আছে এখানে, কেউ কেউ ভুল বুঝেন 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে, নাউজুবিল্লাহ, এটা নয়, মাত্র 1 ভরি স্বর্ণ আছে ধরেন, আর সামান্য আরও টাকা আছে, এই দুটোটা একত্রিত করে যদি 355 পাউন্ডের সমান হয়ে যায়, 52.5 ভরি রূপার দামের সমান হয়ে যায়, অর্থাৎ 612.36 গ্রাম সিলভারের সম পরিমাণ যদি হয়ে যায় তাহলে তিনি আর জাকাত নিতে পারবেন না, তার উপর নিজেই জাকাত ফরজ হয়ে যায়। বরং কোনো কোনো ক্ষেত্রে জাকাত এমন মানুষও নিতে পারবে না যার নিজের উপর জাকাত ফরজ হয় না কিন্তু সে জাকাত নিতে পারবে না, কারণ যে নিসাবের মালিকানা হলে পরে কেউ জাকাত নিতে পারে না, নিসাব মানে আনি জাকাত যেটাকে বলে আরবিতে, যে পরিমাণ সম্পদের মালিক হলে পরে কেউ জাকাত নিতে পারে না, এই ক্ষেত্রে নিসাবের পরিমাণ নির্ধারণ করার বেলায় শরীয়ত আরেকটু অবকাশ মানে আরেকটা পন্থা বেশি রেখেছে, সেটা এইভাবে যে ধরেন 4 প্রকার জাকাতেবুল সম্পদের কোনো এক প্রকার কয়েক প্রকার একত্রিত করে যদি কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ হয়ে যায়, মিনিমাম ব্যালেন্স অফ নিসাব হয়ে যায় তাহলে তার উপর জাকাত ফরজও হয়। হ্যাঁ, নিসাবের উপর বছর অতিবাহিত হয় এটা আলাদা একটা শর্ত, এটার মর্ম বুঝতে হবে। আর দ্বিতীয় হলো যে তিনি জাকাত নিতেও পারবেন না, কিন্তু জাকাত নিতে পারবেন না আরেকজনও, তিনি কে, যে এই জাকাতেবুল সম্পদ দ্বারা যদি নিসাব পরিমাণ হয় প্লাস প্রয়োজন থেকে বেশি সম্পদ একত্রিত করেও যদি সেটাও কাউন্ট করে যদি নিসাব পরিমাণ থেকে বেশি হয়ে যায় তাহলে সেটার দামও কিন্তু কাউন্টেবল, এবং মেইবি এটা জাকাতেবুল সম্পদ না হওয়ার কারণে এমন মানুষের উপর জাকাত ফরজ তার নিজের উপর নাও হতে পারে কিন্তু তিনি জাকাত নিতে পারবেন না, জাকাত নিতে পারবেন না। ধরেন স্বর্ণ কম ছিল, রূপা কম ছিল, টাকা কম ছিল, এই সব মিলিয়ে নিসাব পরিমাণ হয় না, কিন্তু প্রয়োজন থেকে বেশি সম্পদ আরও আছে,
সেটা কাউন্ট করলে মিনিমাম নিসাব পরিমাণ হয়ে যায়, তাহলে যদিও বা তার উপর জাকাত ফরজ হচ্ছে না, যেহেতু জাকাতেবুল সম্পদ দ্বারা নিসাবের পরিমাণ পূর্ণ হচ্ছে না, কিন্তু প্রয়োজন থেকে বেশি সম্পদ কাউন্ট করার কারণে মিনিমাম ব্যালেন্স অফ নিসাব হয়ে যাওয়ার কারণে তিনি জাকাত নিতে পারবেন না অন্যের। এই হলো মাসালা। আর এমন মানুষ যারা আছেন তাদের উপর কোরবানিও ওয়াজিব হয়, আবার সাদকায়ে ফিতির বা ফিতরা যেটা ফিতরানা সেটাও ওয়াজিব হয়। তো এটা অনেক কঠিন মাসালা এবং এটা বুঝার বিষয় আছে। তো দেওয়ার একজন ফ্যামিলির মধ্যে একজনকে মালিক বানিয়ে দিয়ে দেবেন, তিনি যেন লেস দেন নিসাব হয়ে থাকেন। এই যে বিবরণ অনুযায়ী আমি নিসাবের পরিমাণ বললাম, তো রূপার নিসাবের যে মূল্য বাজার মূল্য হয়, রূপা দ্বারা শরীয়ত যে নিসাবের পরিমাণ নির্ধারণ করেছে, স্বর্ণ দ্বারা পরিমাণ নির্ধারণ করেছে, তো দুটার মধ্যে যদি দামের মধ্যে যদি কম বেশ হয়, তাহলে রূপার নিসাবের যে মূল্য হবে সেটা কাউন্টেবল হবে, সেটা দর্তব্য হবে, সেটাকে গণনা করতে হবে। জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রেও, এমনকি জাকাত নিতে পারবেন কি পারবেন না সেই হিসাবেও, সেই ক্ষেত্রেও। তো 350 পাউন্ডের সমান 355 পাউন্ড আজকালকার হিসাব অনুযায়ী। অদ্য আমাদের অত্যন্ত মহাব্বতের মানুষ মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী সাহেব, উনি মাশাআল্লাহ অদ্য বাজার দামটা অবগত হয়েছেন, 92.5 রূপার বাজার দাম কি, তো সেটা আমি গত 2-3 দিন আগে ওনার কাছ থেকে জানতে পেরেছি। তো এটা একটু জেনে নিতে হবে, 612.36 গ্রাম সিলভারের যে বাজার দাম, সেটা যদি টাকা এবং সোনা রূপা বা প্রয়োজন থেকে বেশি সম্পদ একত্রিত করে কারো মালিকানায় চলে আসে, তাহলে তিনি জাকাত নিতে পারবেন না, জাকাত খেতে পারবেন না। তো কোনো কোনো সময় মহিলাদের কাছে, অনেক গরিব মহিলা কিন্তু কিছু স্বর্ণ কিছু অলংকার থাকে, যেগুলো কাউন্ট করলে দেখা যায় মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিকানা হয়ে যায়। 355 পাউন্ডের হয়তো অলংকার আছে, অথবা টাকা অলংকার দুটোটা মিলিয়ে একত্রিত করে 355 পাউন্ডের সমান হয়ে যায়, বা এই সমপরিমাণ মূল্যের টাকা হয়ে যায়, এই দামটা হয়ে যায়, তাহলে তিনি জাকাত নিতে পারবেন না। এমত অবস্থায় ফ্যামিলির অন্য বালেগ কোনো পুরুষকে মহিলাকে যদি কেউ দিয়ে দেয় এবং তিনি যদি লেস দেন নিসাব থাকেন, তাহলে এই ফ্যামিলির সাথে সাহায্য সহযোগিতা করার যে দাবি তা পূরণ হয়ে যায়। অর্থাৎ কোনো সময় ছেলে বালেগ সাবালক ছেলে এখন তাকে দিয়ে দেবেন, আর সে তো ফ্যামিলির বর্তমান নিড যেটা আছে, যেমন ঘর তৈরি করা, ঘর নির্মাণ করা, এই কাজে সে ব্যয় করে নিল, তো এর দ্বারা ফ্যামিলির সহযোগিতাও হয়ে গেল, ফ্যামিলিকে সাহায্য করার যে দাবি তাও পূরণ হয়ে গেল। আর সামটাইম কোনো মহিলার কাছে অলংকার এবং কিছু টাকা থাকার কারণে মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিকানা তার হাতে চলে আসার কারণে তিনি জাকাত নিতে পারছিলেন না আইনত একটা অসুবিধার কারণে, কারণ লেস দেন নিসাব যিনি তাকে জাকাত দেওয়া জরুরি। তো এই সমস্যা থেকেও আপনি বেঁচে গেলেন, আর এই গরিব ফ্যামিলিকে সাহায্য করার প্রয়োজন যেটা সেটাও পূর্ণ হয়ে গেল। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে, যদি এরপরেও বুঝে না আসে তাহলে আবারও কল করবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমাকে আমি সিলেটি ভাষায় কথা না বলে শুদ্ধ বাংলা ভাষায় এই জন্য বলি, পুরো ইউরোপের মধ্যে আমাদের টোটাল যদি ভিউয়ারশিপ আমরা দেখি, অডিয়েন্স দেখি বা ভিউয়ার যারা দর্শক শ্রোতা, তাদের সংখ্যা কিন্তু অন্যান্য সিলেট ছাড়া যারা তাদের সংখ্যা বেশি হবে, এটা নিশ্চিত আমি এই ব্যাপারে। এই জন্য আমি শুদ্ধ বাংলা ভাষার কথা বললে পুরো ইউরোপের সব দেশের এবং সারা বিশ্ব থেকে ইন্টারনেটের মাধ্যমে যারা দেখছেন তারা সকলেই আলহামদুলিল্লাহ, ইভেন আমেরিকা নিউ ইয়র্ক থেকে দেখছেন, তারা সবার জন্য বিষয়টি ইজি হয়ে যায়। কিন্তু অনেক সময় শুদ্ধ ভাষায় বললে অনেকেই আবার বলেন যে আমরা সিলেটি ভাষায় আমাদেরকে বলতেই হবে, না হলে আমরা বুঝি না। এমন কেউ যদি থাকেন তাহলে আপনি আবার বলবেন যে আমাকে এই উত্তরটা সিলেটি ভাষায় দেন, তো আমি এই সময়টা দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। যাই হোক, প্রত্যেক বছর আরেকটা প্রশ্ন কি করেছিলেন, একটা জায়গা তিনি বিক্রয় করেছিলেন, তো এই জমিটা কে কিনেছিলেন, কে মালিক ছিলেন, যদি কিনবার সময় এই নিয়ত থাকে তা যে এটা আমি বিক্রি করব, বিক্রি করে মুনাফা অর্জন করব, প্রফিট কামাবো, প্রফিট অর্জন করব, মুনাফা অর্জন করব, এই নিয়তে যদি কেউ জমি কিনে থাকেন, তাহলে এটা জমিটাও মালে তিজারতের অন্তর্ভুক্ত। অর্থাৎ চতুর্থ প্রকার জাকাতেবুল সম্পদ, চার প্রকার সম্পদের উপর জাকাত আরোপিত হয়, এক প্রকার সম্পদ হলো সোনা, এক প্রকার রূপা, আরেক প্রকার ক্যাশ, আরেকটা হলো বিজনেস গুডস, বাণিজ্যিক পণ্য, মালে তিজারত, সেইলেবুল মাল,
এর সংজ্ঞা হলো শরীয়তের দৃষ্টিতে জাকাত, জাকাতেবুল সম্পদ মানে জাকাত যোগ্য সম্পদ, যে সমস্ত সম্পদ থেকে জাকাত আদায় করা জরুরি। আমি যে বাসায় থাকি এটা 10 কোটি টাকারও যদি হয়, তবু এই বাসার মূল্যের উপর এটা আমার থাকার জন্য নিয়ত করে আমি কিনেছি আর এই উদ্দেশ্যে আমার আমি থাকি, এটা 10 কোটি টাকার যদি হয় তবু এর মূল্যের উপর জাকাত আসবে না, অর্থাৎ এই মূল্যের জাকাত আমাকে প্রতি বছর দিতে হবে এমন নয়, বরং জাকাত যে সমস্ত সম্পদের উপর আরোপিত হয়, আমি যত দামি কাপড়ই পরি না কেন, এটা আমার পরনের কাপড় যত দামি হোক না কেন, এই পরনের কাপড়ের উপর জাকাত আসবে না, অলংকারের উপর আসবে। তো জাকাতযোগ্য সম্পদ 4 প্রকার, এটা আমাদের আগে জানতে হবে। তো এর মধ্যে শেষ প্রকার, চতুর্থ প্রকার হলো বাণিজ্যিক পণ্য, সেইলেবল মাল, অর্থাৎ যে সম্পদ, যে জিনিসই কিনবার সময় যদি এই নিয়ত থাকে যে এটা আমি বিক্রি করে আমি প্রফিট অর্জন করব, এবং আনটিল নাও এই নিয়ত যদি বহাল থাকে তাহলে এমন সম্পদকে জাকাত আদায়ের জন্য চতুর্থ প্রকার সম্পদ মালে তিজারত বলা হয়, বা ব্যবসার মাল, বাণিজ্যিক পণ্য বলা হয়, এর উপর জাকাত দিতে হয়। একজন গ্রোসারি শপের মালিক প্রত্যেকটা আইটেম কেনা হয়েছে বিক্রির জন্য, সুতরাং যেদিন জাকাতের বৎসর পূর্ণ হবে এই পুরো এই সম্পদ যেটা এখন আমি মালিক আছি গ্রোসারি শপের বা অন্য কোনো কসমেটিক্সের শপ আছে, এই টোটাল যা আছে তার দাম হোলসেল রেট ধরতে পারেন, এটা ধরে আপনি এই টোটাল জিনিসের দাম যেটা হবে এর উপর জাকাত ফরজ হবে, জাকাত দিতে হবে। তো যদি এই জমিটা ক্রয় করে থাকেন, কিনে থাকেন বিক্রির জন্য, আর এই পাঁচজন চারজন ভাইকে সম্পূর্ণ মালিক মানে তো যতদিন থেকে কিনেছেন তত বছরের জাকাত দিতে হবে, বছরান্তে বছর শেষে যেদিন জাকাতের বছর পূর্ণ হবে ওই তারিখে দেখতে হবে যে এই জায়গার মার্কেট ভ্যালু আজকে কত, জাকাতের বছর পূর্ণ হওয়ার দিন দেখতে হবে যে আজকে এটার মার্কেট ভ্যালু কত, কিনবার দাম নয়, কেনার দাম দিলে ঠিক হবে না। আর এক প্রকার জাকাতেবুল সম্পদ হলো ক্যাশ, টাকা, কারেন্সি, অর্থ, এটা পাউন্ড হোক, টাকা হোক, রিয়াল হোক, যে কিছুই হোক না কেন, এটা কি পরিমাণের উপর জাকাত আসবে, যেদিন জাকাতের আরবি বৎসর অনুযায়ী জাকাত ফরজ হয় একটা বাৎসরিক ইবাদত, যে তারিখে আপনার জাকাতের বৎসর পূর্ণ হচ্ছে ওই তারিখে দেখতে হবে যে আজকে আমি কত টাকার মালিক রয়ে গেলাম, আর জাকাতেবুল সম্পদ যা আছে সেগুলোর টোটাল মার্কেট ভ্যালু কত, আর টাকা যা আছে তা টোটাল কত, এই সব মিলিয়া তা থেকে 2.5% জাকাত আদায় করতে হয়, শতকরা 2.5% জাকাত আদায় করতে হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এখন জমির মূল্যের উপর জাকাত আসবে, কিন্তু যা মূল্য পেয়েছেন তার উপর নয়, এটা খরচ করার পর সাধারণত যে তারিখে বছরে আপনি জাকাত আদায় করে থাকেন। আসল মাসালা এখানে ভুল আমাদের বড় মারাত্মক, এটা আমি কীভাবে বুঝাবো যে নিসাবের উপর বছর অতিবাহিত হওয়ার অর্থ আমরা ভালো করে বুঝি না। একটা কন্ডিশন হলো যে জাকাত ফরজ হয়ে যায় কেউ যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক যদি কেউ হয়ে যান তাহলে তার উপর জাকাত ফরজ হয়, কিন্তু আদায় করা ফরজ কখন হয়, যখন বছর পূর্ণ হয়, নিসাবের উপর বছর পূর্ণ হয়। তো নিসাবের উপর বছর পূর্ণ হওয়ার মর্ম আমরা ভালো করে বুঝি না। আমি জীবনে প্রথমবার 4 প্রকার জাকাতেবুল সম্পদের কোনো এক প্রকার, কয়েক প্রকার বা সব প্রকার মিলিয়ে জীবনে প্রথমবার যেভাবেই হোক এই জাকাতেবুল সম্পদের দ্বারা যদি আমি প্রথমবার যে তারিখে আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি এই তারিখটা হলো আমার বছর পূর্ণ হওয়ার তারিখ। ফর এক্সাম্পল আমার হাতে পয়সা এর আগে ছিল না, আমি জীবনে প্রথমবার 15ই মুহররম, মুহররম মাসের 15 তারিখ আমি জীবনে প্রথমবার জীবনে মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক হয়েছি, অর্থাৎ আমার হাতে এর আগে টাকা ছিল না। ফর এক্সাম্পল জীবনে আমি প্রথম স্যালারি বেতন পেয়েছি আমি 15ই মুহররম তারিখে, এখন আমার আমি এই তারিখে প্রথমবার নিসাবের মালিক হয়েছি, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি। তো এখন সারা বছর আগামী বছর 15ই মুহররম আমার জাকাতের বৎসর পূর্ণ হবে, আপনি হয়তো শাবান মাসের 5 তারিখ জীবনে প্রথমবার মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক হয়েছেন, আপনার জাকাতের বৎসর পূর্ণ হবে আগামী বছর বৎসর 5ই শাবান। তো প্রতি বছর শাবান মাসের 5 তারিখ আপনাকে দেখতে হবে যে আজকে আমি মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক আছি কি না, যদি তাকি তাহলে বছর পূর্ণ হওয়ার যে কন্ডিশন সেটা ফুলফিল হয়ে গেছে, আর যেদিন বছর পূর্ণ হচ্ছে ওই তারিখের ব্যালেন্স অফ নিসাব যা হবে তা থেকে 2.5% জাকাত আদায় করতে হবে। এটা না প্রত্যেকটা টাকার উপর, প্রত্যেকটা অর্থের উপর, পাউন্ডের উপর পুরো বছর কমপ্লিট হওয়া পূর্ণ হওয়া এটা জরুরি নয়,
এখানে ভুল রয়েছে অনেকটা। ফর এক্সাম্পল, আমি জীবনে প্রথমবার 15 মুহররম মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক হলাম, এখন এটা সারা বছর আমার কাছে, সারা বছর 15 মুহররম 1000 ছিল, বছর যেদিন পূর্ণ হচ্ছে 15 মুহররমের আগের একদিন আগে আরও 9000 পাউন্ডের মালিক আমি হয়ে গেলাম। তো যেদিন জাকাতের বছর পূর্ণ হচ্ছে আমার টোটাল ব্যালেন্স অফ নিসাব হলো 10000 পাউন্ড, 10000 পাউন্ডের জাকাত দিতে হবে। কেউ এটা বলতে পারবে না যে না এই 9000 তো মাত্র কালকে আমার হাতে এসেছে, না, যেদিন জাকাতের বছর পূর্ণ হচ্ছে ওই তারিখে যে ব্যালেন্স অফ নিসাব হবে সেই নিসাবের উপর জাকাত দিতে হবে। এখন যদি তারিখ মনে না থাকে যে আমি জীবনে আরবি মাসের তারিখ অনুযায়ী চন্দ্র মাসের হিসাব অনুযায়ী জীবনে প্রথমবার কোন তারিখে মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক হয়েছিলাম, তাহলে মাসআলা হলো এখন থেকে অতীতের জাকাত সতর্কতামূলক বেশি পরিমাণে আদায় করে ডাউট ফ্রি হয়ে যাওয়া জরুরি, এবং এখন থেকে যে কোনো একটা তারিখ সুবিধা অনুযায়ী ফিক্সড করা এবং সারা জীবন আগামী জীবন এই তারিখকে ফলো করা এটা জরুরি। একই তারিখ অনুযায়ী আপনি জাকাত আদায় করবেন, আর এটা রমাদানেরও কোনো তারিখ হতে পারে, সুবিধা অনুযায়ী কেউ রমাদানের প্রথম তারিখ, কেউ পঞ্চম তারিখ, কেউ 10 রমজান, কেউ 5 রমজান, আপনারা একটা নির্ধারণ করে নেবেন এবং আগামী সারা জীবন এটা ফলো করবেন। কারণ একদিনের ব্যবধানে নিসাবের পরিমাণ আপনার বেশিও হতে পারে, কমও হতে পারে, জাকাত বেশিও ফরজ হতে পারে আবার কমও হয়ে যেতে পারে। তো ওই জন্য সঠিক হিসাব তখনই হবে যখন আমাদের ডেট আমরা ফিক্সড করব। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন থেকে এই টাকা যা যেদিন জাকাতের বছর আপনার পূর্ণ হবে ওই তারিখে যে পরিমাণ টাকার আপনার মালিক, আপনি অলরেডি মালিক হয়ে গেছেন, এইটা পরিমাণ টাকার জাকাত আপনাকে আদায় করতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টি। তো বাংলাদেশে যে জমিটা ক্রয় করা হয়েছে ওইটা থেকে যা জাকাত, জাকাতের বছর যেদিন পূর্ণ হবে সেই তারিখে যে পরিমাণ টোটাল টাকার মালিক আপনি আছেন, আপনার হাতে যা আছে ওইখানে যা পড়ে আছে এই টাকার উপর জাকাত দিতে হবে। আচ্ছা, একটা মাসালা বলা হয়েছে শার্ট প্যান্ট ইত্যাদি গোড়ালির নিচে মানুষ পরে ফেলে, তো নামাজের সময় আবার ওইটাকে ফোল্ড করে উপরে তুলে নেয়। তো মাসআলা হলো যে গোড়ালির নিচে বা টাখনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য জায়েজ নয়। উপর থেকে যে কাপড় আমাদের চলে যায় এটা টাখনুর নিচে পরা জায়েজ নয়, হারাম। মা আসফালা মিনাল কাবাইন ফিল ইজার ফা ফিন্নার ও কামা ক্বাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন জাহান্নামে যাবে। তো এই জন্য নিষেধ, হারাম, না জায়েজ, সর্বাবস্থায় না জায়েজ। এই জন্য প্যান্ট পরেন, সেলোয়ার পরেন, পায়জামা পরেন, লুঙ্গি পরেন। হ্যাঁ, নিচ থেকে যেটা উপরের দিকে আসে যেমন মোজা, এটা ঠিক আছে, মোজার দ্বারা টাখনো দেখে নিচ্ছেন, কোনো অসুবিধা নেই। যা উপর থেকে লটকানো নয়, উপর থেকে লটকানো যত ধরনের কাপড় হতে পারে, প্যান্ট, পায়জামা, সেলোয়ার, লুঙ্গি, যাই হোক, তো এইগুলো টাখনোর নিচে যাবে না, টাখনোর একটু উপরে থাকবে, এতটুকু হওয়া জরুরি। এখন এটা নামাজের ভেতরে এই কাজটা হারাম, এটা নামাজের ভেতরেও হারাম, নামাজের বাইরেও হারাম, সর্বাবস্থায় এটা উপরে রাখতে হবে। এখন যদি কেউ মনে করে যে সর্বাবস্থায় তো হারাম, তবে নামাজের অবস্থায় এই হারামটা আরও জঘন্য, বিদায় অ্যাটলিস্ট নামাজের সময়টাতে তো আমি উপরে করে নিলাম, ঠিক আছে, কিন্তু এটা দ্বারা অনেকে বাকি সময়ের জন্য জায়েজ বানিয়ে ফেলেছেন এবং বাকি সময়ে মনে করেন এটা অঠিক নয়, খালি নামাজের অবস্থাতেই আমি ফোল্ড করব আর টাখনোর উপরে নিয়ে আসবো, আর বাকি সময়টাতে আমি নিচে করে ফেললাম এবং জায়েজ হয়ে গেল, আমি বৈধতার সনদ মনে হয় পেয়ে গেলাম। তো এই ধারণাটা ঠিক হবে না। তো এটা স্পষ্ট করা লাগলো আমার, কারণ হলো অনেকে মনে করেন যে নামাজের মধ্যে তো আমি উপরে করে নেই, তো বাকি এটা সর্বাবস্থায় হারাম, সুতরাং সর্বাবস্থায় বেঁচে থাকা জরুরি। বলতে পারেন যে গুনাহের কাজ নামাজের অবস্থায় অব্যাহত থাকা এটা আরও জঘন্য, বিধায় অ্যাটলিস্ট আমি নামাজের সময় তো ফোল্ড করে নিলাম, তো এটা মেনে নেওয়া যায়, কিন্তু অন্য সময়ের সমর্থন যেন আমাদের কোনো বাক্য দ্বারা না হয় এই দিকটাও আমাকে খেয়াল রাখতে হবে। তো জিদ্দা থেকে যদি কেউ উমরায় যেতে চান, তো জিদ্দার, আচ্ছা, জিদ্দা থেকে কেউ যদি উমরায় যান তাহলে এই সাইড থেকে যে মিকাত বলা হয়, যারা মিকাতের বাইরে থাকেন চতুর্দিকে হারাম শরীফের কয়েকটা বাউন্ডারি রয়েছে, একটা হলো চতুর্দিকে অনেক দূর পর্যন্ত মদিনা শরীফের একেবারে কাছে একটা আছে, আর জিদ্দার রাস্তা দিয়ে যারা যান তাদের জন্য ইয়ালামলাম একটা জায়গা আছে। ওই জায়গা থেকে এহরাম বেঁধে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে যারাই সফর করবেন মক্কায় মুকাররমার উদ্দেশ্যে,
তারা মিকাতের ভেতরে এহরাম ছাড়া ঢুকতে পারবেন না। মিকাতের ভেতরে ঢুকবেন তো এহরাম বেঁধে ঢুকবেন। হ্যাঁ, ওই মেকাতের ভেতরে স্থায়ীভাবে যারা অবস্থান করছেন তাদের মাসআলা ভিন্ন, তারা সময়সিয়া থেকে তারা এহরাম বাঁধতে হবে। দ্বিতীয় হিল আর হারামের যে এরিয়া, যেটা যেখানে সেসব জিনিস, এই কোনো জিনিস একটা মশা মারা মাছি মারাও হারাম হয়ে যায় যে এরিয়া, তো একটা হলো ওই মেকাতের বাউন্ডারি। দ্বিতীয় পর্যায়ে সময়সিয়া এলাকা পর্যন্ত আমরা জিদ্দা থেকে যখন যাই এখান দিয়ে আরেকটা বাউন্ডারি আছে এরিয়া, এগুলো সবাই জানে, তো সেখানে আরেকটা বাউন্ডারি। তিন নম্বর বাউন্ডারি হলো মসজিদ হারামের ভেতরের বাউন্ডারি। তো মসজিদুল হারামের এই তিনটা বাউন্ডারি বলা যায় আছে। একটা হলো মসজিদ হারামের এই মসজিদের যে ভেতরে আমরা আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক বলে মসজিদে ঢুকি, এইটা মসজিদ হারামের একটা বাউন্ডারি। আর এই হারামের এরপরের বাউন্ডারি সময়সিয়া পর্যন্ত যেটা, ওইটা আরেকটা বাউন্ডারি ওই এরিয়ার ভেতরে, এটা হুদুদে হারাম। এর ভেতরে কিন্তু যদি কোনো দম ওয়াজিব হয় কারো উপর তাহলে এই দ্বিতীয় যে সীমানা এর ভেতরে এটা জবাই করতে হবে। আর আরেকটা হলো এরপরের মিকাত, বাইরের যারা আছেন তারা যদি ভেতরে ঢুকতে চান তাহলে মিকাতের বাইরে থেকে, মানে মক্কা শরীফ যদি যেতে চান তাহলে বাইরে থেকে আসতে হলে মিকাতের বাইরে এহরাম বাঁধতে হবে। তো জিদ্দার পথ দিয়ে যারা যান ওনারা ইয়ালামলামের, জিদ্দার একেবারে নিকটবর্তী একটা জায়গা আছে ইয়ালামলাম, সেটা যেন ক্রস না হয়ে যায়। তো এটা ওই জিদ্দার বস যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করলেই উনি জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা জিদ্দা যারা ফ্লাইট দিয়ে যাই, আমরা ফ্লাইটে জিদ্দায় পৌঁছার একটু আগে অন্য আরেকটা দিকের আরেকটা মিকাত ক্রস হয়ে প্লেনটা মিকাতের ভেতরে চলে যায়, ওই হারামের লাস্ট বাউন্ডারির ভেতরে চলে যায়। এই জন্য জিদ্দায় পৌঁছার অনেক আগে ফ্লাইটে বেশ কিছুক্ষণ আগে তারা ঘোষণা দিয়ে দেয় যে এখন আপনারা এহরাম ফাইনাল করে নেন, এহরাম বেঁধে নেন, এহরাম আরম্ভ করে নেন, যাতে আপনারা এই 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 আপনারা ওই এরিয়ার ভিতরে না ঢুকতে হয় আর দম যাতে ওয়াজিব না হয়ে যায়। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবং আপনারা যিনি জিদ্দা থেকে যাবেন তিনি জিদ্দায় যে জায়গায় অবস্থান করছেন তিনি সেখানে যারা অবগত রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করলে সেখানকার স্থানীয় মুসলমানরা তারা ওই এই মিকাত কোন জায়গা থেকে শুরু হয় সেটা তারা বলে দেবে ইনশাআল্লাহ। সেখান থেকে তিনি এহরাম বেঁধে ভেতরে ঢুকবেন। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আল্লাহ তাআলা যেন পবিত্র মাহে রমজানের হক আদায় করার আমাদেরকে তৌফিক যেন দান করেন, সর্বপ্রকারের গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে রমজান দ্বারা আমরা পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারি। মিথ্যা তোহমত দেয়া, মিথ্যা অপবাদ আরোপ করা এর চেয়ে বড় হারাম কাজ আর ভয়াবহ কবিরা গুনাহ আর কি হতে পারে? অনেকগুলো কবিরা গুনাহ রয়েছে, সর্বপ্রকার কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা তাকওয়ার অনিবার্য দাবি। এর মধ্যে একটা কবিরা গুনার কথা আমি বলছি, মিথ্যা কথা বলা, যেমন মিথ্যা তোহমত এবং মিথ্যা অপবাদ একেবারে প্রমাণিত, প্রমাণ ছাড়া কারো ওপর কোনো মিথ্যা অপবাদ দেয়া সম্পূর্ণ হারাম। এগুলো এই ধরনের গুনাহ থেকে আমাদের জবান যেন মাহফুজ থাকে, হেফাজতে থাকে। আল্লাহ তাআলা এই সব ধরনের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে মাহে মুবারকের হক আদায় করার এবং সম্মান রক্ষা করার আর এর দ্বারা তাকওয়া অর্জনের জন্য তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়রান। আজকে সময় শেষ, এখানেই বিদায় নিচ্ছি, দোয়ার দরখাস্ত রইল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।